আচ্ছা আচ্ছা সোহেব, তোমরা কি ওয়েবসাইট গুলো কি ইয়ে করতে পারছো, ওয়েবসাইট গুলো যে কোথা থেকে ডাউনলোড দেয়? এই যে আপনার পিন লিস্ট আর হইতাছে আপনার ওই যে আর্কাইভ, 3D আর্কাইভ, এগুলো থেকে করি। আচ্ছা আমি আজকে আবার দেখাই। আচ্ছা এমনি মডেলে কোনো সমস্যা থাকলে সেটা বলো। আজকে আমি শুধু তোমাদের প্রবলেমগুলো নিয়ে আমি ডিসকাস করব, আদারওয়াইজ আর কোনো কাজ করব না। আমি নেক্সট ক্লাস থেকে কিচেনের দুইটা ক্লাস নেব, কিচেনের দুইটা ক্লাস নিলে শেষ হয়ে যাবে, কারণ রেন্ডার প্রসেসিং মডেলিং সব কিন্তু সেম। এই যে পিছনে এইটা আছে না আপনার, যে এটা ই করলেন যে ব্যাকগ্রাউন্ডটা যেরকম বিভিন্ন এটা এটা লেয়ারই দেয়, হ্যাঁ এটা জানি কি হবে। আচ্ছা এটা হচ্ছে, আমি বলি, আচ্ছা এখান থেকে আর্টস নিবা, এই যে আর্টস আর্টস, ঠিক আছে। আর্টস নেওয়ার পর ধরো এভাবে একটা লম্বা দাগ দিলে, তারপর এটা বাঁকা করলো একটু, জাস্ট এতটুকুই। তারপর এখান থেকে রেন্ডারিং এসে এই যে এনাবেল ফিট করে করে দিবা, আর এটারে ধরো 20 ফিট বা এরকম 15 ফিট করে দিবা, এই যে এরকম। তারপর এটারে আর কি ইউজ করি, হ্যাঁ জাস্ট এই আর্টস করলো তো, জাস্ট এটার মধ্যে একটা মডেল অ্যাসেম্বল করে দিলে, মানে একটা ইমেজ আর কি, বুঝছো? জি ভাই, জাস্ট ওই যে মডেল, এই যে এটা ধরো এটা আমি অ্যাসাইন করে দিলাম, বাস। আরে ভাই রে ভাই, কি একটা অবস্থা! আচ্ছা আসলে রাস্তা, তুমি কোথায় আছো? তবে দোকান দিকে আইতেছে, দোকান দিকে ছিলাম। আমি কিন্তু বলছিলাম যে সায়নরা দিকে তোমরা একটু ফ্রি হয়ে 10-15 মিনিট আগে একটু ফ্রি হও, যেদিন ক্লাস থাকে, কারণ প্রতিদিন তো ক্লাস থাকে না। মামা গেছে ঢাকা, ওই যে কারণে আর কি দোকানে বইতে ছিল। দোকান কাদে ও জানা ভাই, জানি থাকবে ক্লাস স্কুল বস্তু গেছে, যাই হোক। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এটা তো বুঝতে পারছো না, এই যে সিনারিটা কিভাবে ইউজ করে? জি ভাই, আচ্ছা ভালো ভালো ভাই, ছবি, তারপরে আপনার যে কাঠের এই কিগুলো আছে না, এগুলো আমার একটু দিয়ে। আচ্ছা আচ্ছা আমি এগুলো দিই, আমার খেয়াল নাই, আমি আজকে দিই। আমার কালকে আমার পূজার ছুটি আছে তো, কালকে আমি এগুলো তোমাদেরকে মেল করবো নি। এটা আমার গুগল ড্রাইভে আপলোড দিতে হবে, অনেক সময় লাগবে, প্রায় 12 GB মতো। আচ্ছা আজকে ওয়েবসাইট নিয়ে গেলে একটু আলোচনা করবো, ওয়েবসাইট রাতে ডাউনলোড দিয়ে ঘুমাই থাকবা, ঘুমা থাকলে ডাউনলোড অফ হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, ওই যখন একটু ফ্রি থাকো বা যখন পিসি সামনে 2-3 ঘন্টা থাকো তখন ডাউনলোডে বসে থাকো। আচ্ছা আমরা আজকে ওয়েবসাইট গুলো একটু ডিসকাস করি। আচ্ছা এটা কি দেখতে পাচ্ছ, ওই যে গুগল লেখাটা? জি ভাই। আচ্ছা আমরা আজকে ওয়েবসাইট গুলো একটু আলোচনা করি। আমি বেসিক্যালি যে ওয়েবসাইট গুলো থেকে ডাউনলোড দিই, যেমন 3D আর্কাইভ, 3D আর্কাইভ লিখে সার্চ দিলে এই ওয়েবসাইটটা আসে, আর এই ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট খোলা লাগে না, এটা একদম ফ্রি, ঠিক আছে। এখান থেকে যা যা ইচ্ছা, তুমি কিচেন ফার্নিচার আছে, ধরো আমি, আমরা অনেক সময় কী করি ধরো এই যে মডেল কিচেনে অনেক সময় মডেল বানানো লাগে ঝামেলা, তো অনেক সময় কী করি, এই যে ডাউনলোড দিয়ে দেখো এখানে মডেল বানানোই আছে, এই যে কিচেনে কেবিনে টেবিনে দেখো সিঙ্ক টিঙ্ক সুন্দর বানানো আছে, যদি খাপে খেয়ে বসাতে পারো সিস্টেম করে তাহলে হয়ে যায়, ঠিক আছে। ক্লায়েন্ট আর বুঝবে না, কারণ আমরা কীভাবে করি এগুলো, আমরা মাঝে মাঝে এরকম এই কাজ করে থাকি আর কি, মানে এগুলো হচ্ছে টেকনিক বলতে গেলে। ধরো এই যে এই জিনিসটা এক পাশে দেখো একটা ওয়ালের মধ্যে ফ্লাশ করে দিয়ে ইজিলি আমি বসাতে পারবো, জাস্ট এটা ডাউনলোড করে বসা দিবা, আর এক এরকম একটা উডের টেক্সচার ইউজ করবা, জাস্ট এনাফ, তাহলে হয়ে গেছে আমাদের, আর ঝামেলা নেই। আমার কথা হচ্ছে ক্লায়েন্টকে যত ইজিলি ভাবে দেওয়া যায়। আচ্ছা এটা গেল, আরেকটা হচ্ছে 3D স্কাই। 3D স্কাই লিখে সার্চ দিবা, আচ্ছা এই স্কাই, এটা তো এটা কি তোমরা ইয়া করছো, আইডি খুলছো? এটা কি আইডি খুলছো সব?
থ্রিডি স্কাই, কোনটা ভাই? থ্রিডি স্কাই, থ্রিডি কোনটা? থ্রিডি স্কাই না না, এটা কই নেই ভাই। আচ্ছা ফার্স্টে থ্রিডি স্কাই লেখা সার্চ দিলে, তারপর এখানে একটা লগইন অপশন আছে, জয়েন অপশন আছে, তো ফার্স্ট আগে তোমাদেরকে জয়েন হতে হবে, মানে একটা আইডি খোলা লাগবে। তো আইডি খোলার জন্য যে জয়েনে যে কি কি চাই ওইগুলো দিয়ে জাস্ট আইডিটা খুলবো। নেট অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা দেখো, এই যে জয়েন দেওয়ার পর তোমার নিক নেম, ইমেল, পাসওয়ার্ড দিবা, একটা ভেরিফাই পাসওয়ার্ড দিবা, ঠিক আছে, জাস্ট এতটুকুই। তারপর ভেরিফাই করবা, তোমার ইমেলে একটা ভেরিফাই অপশন যাবে, ওইখানে একটা লিংক দেখবে, লিংকটা ক্লিক করে ওপেন করবা, তাইলে এনাফ, তাইলে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ধরো আমার আইডি ওপেন হয়ে গেছে, ধরো সাপোজ ওপেন হয়ে গেছে, দেন এখন দেখো ফার্নিচার কি কি ডাউনলোড দিবে, ডেকোরেশন আছে, ইজিলি কি কি লাগবে, ধরো তোমার টিভি ওয়াল, এই যে আমরা সব টিভি ক্যাবিনেট বানানোর সময় ডাউনলোড দেয় ইজিলি, আমরা ইউজ করি আমরা। আচ্ছা দেখো এখান থেকে আমরা টিভি কেবল ইউজ করতে পারতাছি, তাই না? তবে এগুলো কিন্তু পেড ভার্সন, টাকা দিয়ে কিনা লাগবে, যেগুলো ফ্রি। তো কি করবে এই জন্য, এই যে ফ্রি একটা অপশন আছে, ফ্রিতে যাবা, ঠিক আছে। আর এই ওয়েবসাইট থেকে মনে রাখবে প্রতিদিন 3টা ডাউনলোড দিতে পারবা মডেল, প্রতিদিন 3টা, এই ওয়েবসাইট থেকে প্রতিদিন 3টা ডাউনলোড দিতে পারবা ইজিলি। তো দেখো এখানে হিউজ পরিমাণ টিভি কেবিনেট আছে, দেখছো, এগুলো কিন্তু বানানো লাগবে না, আমি জাস্ট ইজিলি বসা দিতে পারবো একদম ইজিলি, কিন্তু বানানো লাগে অনেক সময় ক্লায়েন্ট অনুযায়ী। ক্লায়েন্ট যদি বলে যে আমার এরকম একটা অনেক সময় ইমেজ দেয় যে আমার সেম একুরেট এটার মতো বানাই লাগবে, তখন সেক্ষেত্রে বানাই লাগে, ঠিক আছে। ধরো তোমার 8 TB ক্যামেরাটা পছন্দ হইলো, সাপোজ জাস্ট এ ডাউনলোডে ক্লিক করবা, তাইলে এনাফ। আচ্ছা এটা গেল ভাই, এটা ডাউনলোড দেওয়ার পর তো এরকম কালার থাকে না? না না কালার থাকে না, কিন্তু তোমাকে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করতে হবে, বললাম না, আবার ডাউনলোড দেওয়ার পরে কিন্তু ম্যাটেরিয়ালসগুলো কিন্তু থাকে, ওই ম্যাটেরিয়ালসগুলো ধরে ধরে এগুলো ইউজ করবা, টেক্সচার কিন্তু নামে, দেখো খেয়াল করছো তোমরা, সাদা কিন্তু টেক্সচারগুলো দেয়, তো ওই টেক্সচারগুলো তুমি ছবিতেও দেখতেছো, এখানে কি টেক্সচার দিছে, এটা গ্রুপ টেক্সচার, এখানে মার্বেল টেক্সচার দিছে, আর এই টাইল এটা বলে কি জানো, মার্বেল টাইলস, এই যে মনে রাখবা, এই যে মার্বেল টাইলস, এই যে ব্ল্যাক আর হোয়াইট, এই দুইটাকে বলে মার্বেল টাইলস। এরকম টাইলস তো স্বাভাবিক দেখছো তোমরা, ওই যে মসজিদে, বেশিরভাগ মসজিদে দেখা যায়, বাসা বাড়িতেও দেখা যায়। আচ্ছা আরেকটা আছে 3D.NET, সরি 3D অনেকগুলো ওয়েবসাইট আছে বুঝছো, এখন তোমরা যেটাতে মানে ইউজ করো আর কি। আরেকটা, আচ্ছা আরেকটা আছে 3DMILI, 3DMILI.com, এই যে 3DMILI.com, 3DMILI আসবে, প্রত্যেকটাতে আইডি গুলো লাগে বুঝছো, এই যে এটা একটা বেই দেখছিলাম, সুইটুম, সুইটুম 3D বুঝছেন, হ্যাঁ হ্যাঁ, একটা সফটওয়্যার আছে ওখান থেকে সুইটুমে চলে আসে, ওই ওইগুলা কি ম্যাক্স ইউজ করা যায়? ম্যাক্স জানি না, এটা কি অন্য সফটওয়্যার? জি ভাই, এখন সেটা তো জানি না, ইউজ করা যায় তুমি সার্চ দিয়ে দেখো, সার্চ দিয়ে দেখো মডেলটা করতে দিলে আপনার ইয়ে ওই ডাউ ইয়ে করে, কিন্তু মডেলগুলো আসলে ডাউনলোড ই করা যায় না, কোনো বসানো হয়। আচ্ছা একটু দেখাই তো সফটওয়্যারটা, কি সফটওয়্যার আমাকে আপনি লিখে সার্চ দিতে পারেন, সুইটুম 3D। আচ্ছা দাঁড়াও এটা দেখে নিই আগে, আচ্ছা এই যে দেখো 3DMILI.com বুঝছো, তো দেখো এখানে ওয়েবসাইট আছে, মানে তোমার কি কি লাগবে, এই যে লাইটিং, কিচেন, বাথরুম, এটা তো কিন্তু একটা আইডি গুলো লাগে, এটা কিন্তু চায়না, এটা চায়নাদের, এটা বুঝছো, প্রত্যেকটা ওয়েবসাইটে আইডি গুলো লাগে। আচ্ছা আগে আইডি গুলো খুলে নিই ভাই, এরপর যদি ডাউনলোড দিতে সমস্যা হয় তাহলে আমার একটা SMS বা নোট দিও যে ভাই আমি পারতেছি না। মানে আমি বেসিক্যালি কয়েকটা ইউজ করি, যেমন আরেকটা আছে, যেমন ধরো সিজি ট্রেডার, সিজি
মানে কিছু কিছু আছে এতগুলো আর ইউজ করা লাগে না, কয়েকটা ইউজ করে। আরেকটা আছে স্কেচ আপ, ওটা তো তোমাদের দেখেছি। তারপর দেখো এটাও আইডি গুলো লাগে, যে সিজি টেটার আর্কিটেকচারাল অনেকগুলো। এগুলো তোমরা আসলে কি তোমরা এগুলো লিঙ্কে ঢুকে ঢুকে, কারণ এগুলো তো আমি বুঝাই দেবো, তোমরা দেখলে বুঝতে পারবো। যখন এক একটা দিন ডাউনলোড দিবা তোমরা নিজেরাই বুঝতে পারবে। যেগুলো ধরো ধরো দেখতেছে ডলার চাচ্ছে, এগুলো দেওয়ার দরকার নেই। আর যেগুলো দেখবে ফ্রি ওইগুলো ডাউনলোড দিবে। যেমন এখানে ফ্রি লেখাই থাকবে, যেগুলো তোমার ফ্রি ডাউনলোড দিতে দিবে, হ্যাঁ ওখানে লেখাই থাকবে যে ফ্রি, তাহলে ওগুলো ইজিলি ডাউনলোড দিতে পারবে। আর ডলার চাইলে তো ডলার ডলার দিয়ে তোমরা পারবো না, 90-100 ডলার দিয়ে তো তোমরা কুলাইতে পারবো না। অনেক আছে ডলার দিয়ে নামায়। আচ্ছা আরেকটা আছে টার্বো স্কোয়াড, আরেকটা আছে এই যে টার্বো স্কোয়াড। এগুলো তোমরা ঘাটাঘাটি করা লাগে, বুঝছো? আমি তো নিজে এগুলো ঘাটাঘাটি করে বের করছি। এই যে বিভিন্ন তোমার এই যে ইন্টারভিউ যে ডাউনলোড আছে এগুলো ডাউনলোড দিবে, যেগুলো পেড ভার্সন এগুলো দরকার নেই, ফ্রি যেগুলো ওইগুলো ডাউনলোড দিবে ফ্রি, ঠিক আছে? আচ্ছা আরেকটা দেখাইছিলাম তোমাদেরকে স্কেচ অ্যাপে, ওইটা তোমরা পারোই। তোমরা স্কেচআপ সফটওয়্যারটা ইনস্টল করো, আগে ইনস্টল করবা দেন ওপেন করবা। এই যে ধরো এটা আমার স্কেচআপ সফটওয়্যার, ঠিক আছে? এটা একটা সফটওয়্যার, এটাতে কিন্তু একটা 3D করা যায়, কিন্তু আমি এখান থেকে শুধু মডেলগুলো ইউজ করি। যেমন ফাইলে গেলাম, 3D ওয়ার হাউস গেট মডেলস, এই যে দেখো এখানে আমার নামে আইডি গুলো আছে আবির, ঠিক আছে? আইডি গুলো নিবে, একবার আইডি গুলো নিলে আর জিন্দি কিন্তু খোলা লাগবে না, যতক্ষণ পর্যন্ত উইন্ডোজ না। তো আচ্ছা ধরো আমার এখানে সিলিং ডিজাইন হবে একটা, সিই আই, এই ধরো সিলিং সার্চ দিলাম, ঠিক আছে? তো এখানে মডেলসে আসলাম, এই যে দেখো এখানে হিউজ পরিমাণ সিলিং আছে, দেখো ডিজাইন সিলিং, এই যে দেখছো। ওই যে আমরা যে তোমাদের দেখালাম মাস্টার বেডরুমে লিভিং রুমে সিলিং ডিজাইন, দেখো এগুলো ইউজ করতে পারবে ইজিলি। তো সাপোজ ধরো আমি একটা সিলিং নামাই, ধরো আমি এই সিলিংটা নামাইলাম, ইয়েস। আচ্ছা তো দেখো এটা ডাউনলোড, ওকে, ঠিক আছে? দেখো এখন কিন্তু সিলিংটা বোঝা যাচ্ছে, তাই না? এই যে সিলিং, এটা বলে কি সিএনসি সিলিং, এই যে মাঝখানে গ্যাপ 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 গর্ত, এটা বলে সিএনসি, ঠিক আছে? এটা কাটিং করে বানায়, এটা দোকানে দোকানে না মিস্ত্রি বানায় দেয় আর কি, কাটিং করে, এটাকে সিএনসি বলে। দেখছো এই যে সাইড দিয়ে হিডেন লাইট বেরোবে, সিস্টেম আছে। আচ্ছা ভাই স্কেচটা না ভাই ই করতে পারি নাকি, ইনস্টল করতে পারো? স্কেচ তো একদম ইজি, ইনস্টল করা তো একদম ইজি, মাত্র তোমার 200 MB সফটওয়্যার। এটা ডাউনলোড করছি বুঝছেন, কিন্তু ওপেন হয় না। শোনো আমি বলি, মাঝে মাঝে ধরো কোনো প্রবলেম ফেস করলে ইউটিউবে সার্চ দিবা যে হাউ টু প্রবলেম, বা যে প্রবলেম ফেস করতেছো ধরো স্কেচআপে ফেস করতেছো, তাহলে স্কেচআপে প্রবলেম লিখে সলভ কর, সার্চ দিবা। ইচ্ছা করতে হয় আমি আগে ই করতাম, ইউজ করতাম, মানে ভালো লাগতো, কিন্তু এখন ইদানিং মানে বুঝতেই পারতেছি। আচ্ছা যাই হোক, ওই যে আমি বলো না, আমিও নিজেও এক দুইটা 3D করছি, কিন্তু সমস্যা হচ্ছে ওই ম্যাক্সে ঢোকার পরে এখন স্কেচআপে কাজ না করতে তো কাজ ভুলে গেছি আমি। এখন শুধু আমি ওই মডেলগুলো ইউজ করি, শুধু এই যে এখান থেকে ডাউনলোড দিয়ে মডেল ইউজ করি। আচ্ছা ধরো আমি এটাকে এখন কিভাবে নেব, ফার্স্ট আমি এটাকে সেভেসে যাব, সেভেস করে নিব, মানে ম্যাক্স নেওয়ার জন্য। এখন একটা ফাইল লোকেশন কোথায় সেভ দিব, আর যেহেতু আমি ম্যাক্স 14 ইউজ করতেছি, তো সেক্ষেত্রে এটাকে 7 ভার্সনে সেভ দিবা, 7, এই যে এখান থেকে 7, দেন সেভ, কিছু একটা নাম লিখে সেভ দিবা, ঠিক আছে? দেন ধরো আমি ম্যাক্সে গেলাম, আমি কিন্তু আবার দেখাচ্ছি জিনিসগুলো ম্যাক্সে, যে ইম্পোর্ট ডেস্কটপ। আচ্ছা ধরো ওই যে এই যে এসি এডি, এটা
ইম্পোর্টার যে এটা আমি ক্লিক করলাম এই যে স্কেচার মডেল দেন ওপেন ওকে এই যে দেখো আমাদের জিনিস কিন্তু নামে আসছে আচ্ছা স্কেচার ডাউনলোড করার পর কিছু কিছু জিনিস আছে এগুলো ডিলিট করে দিবা যেমন এই যে তারা লাইটিং ক্যামেরা এগুলো আছে এগুলো ডিলিট করে দিও ঠিক আছে এই যে দেখো সিলিংটা নামে গেছে না আমাদের এটা কিন্তু তুমি ইজিলি এখন দেখো এটা বানাতে তোমার যে পরিমাণ সময় লাগবে তোমার দরকার আছে সময় নষ্ট করে যত কাজ দ্রুত করা যায় ঠিক আছে ভাই ফাইল বেশি হয়ে যায় যে ফাইল বেশি মানে ফাইল বেশি মেগাবাইট হলে আমার চলে না 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 ফাইল বেশি হবে কিসের জন্য তুমি আগে দেখো লো ভার্সন মানে এমবি কত এমবি দেখো চেক করে নিবে ঠিক আছে প্রত্যেকটা মডেল ডাউনলোডের ক্ষেত্রে আগে চেক করবে এটা যে কত মডেল তুমি একটা সোফা ডাউনলোড দিলে ধরো 300 এমবি ম্যাক্সে কিন্তু তোমার 500-600 এমবির উপরে চলে গেলে এটা কিন্তু ভারী হয়ে যায় এক্ষেত্রে কিন্তু স্লো হয়ে যায় কাজ করতে গেলে তোমার একটা প্রবলেম দেখা দেয় ফেস করা লাগে বুঝছো তো সেই ক্ষেত্রে চেষ্টা করবা যখন মডেলগুলো ডাউনলোড দিবা 10 এমবি 20 এমবি 50 এমবি 60 এমবির মধ্যে যত ইউজ করা যায় আচ্ছা এর স্কেচ আপনি তো বুঝতে তাইলে আশা করি আচ্ছা ইয়া যে কি বলা সোহেবে কি বলা জানো এটা সোহেব সোহেব কি আছো হাসান তুমি কি বুঝতে পারতেছো কি অবস্থা জি ভাইয়া আপনি বলেন আমি শুনতেছি দেখতেছি ভাই বলতেছিলাম কি সুইট হোম 3D ও হ্যাঁ 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 সুইট হোম 3D এটা আমি সুইট তোমার এই 3D অনেকগুলো ওয়েবসাইট আছে ভাই বুঝছো এখন যেটা যেটা ইউজ করে কারণ আমি যেটা ইউজ করে ইজিলি আর কি সুইট হোম 3D ভাই সবগুলোতে কি আইডি লাগে সবগুলোতে লাগে আবার কিছু কিছু লাগে না মানে যেগুলো লাগে ওইগুলো তোমার দেখাবে যে আইডি গুলোর জন্য হেরায় নোটিশ করবে যে আইডি গুলো নেট আপনি দেন আপনি ডাউনলোড দিতে পারবেন ও ভাই সব করতে এই যে এটা না জি ভাই এটা তো তোমার স্কেচ আপের এটা এটা এই যে সুইট হোম 3D এটা স্কেচ আপের ইয়াতে বুঝছো দরকার নাই এটা বুঝছো এটা স্কেচ আপের মতো এটা দরকার নাই এই ওয়েবসাইট ইউজ করার মতো আরো আরো অনেকগুলো ওয়েবসাইট আছে আরো দুই একটা ওইগুলো একটু ফলো করো কারণ আমি যেগুলো ইউজ করি আমি সেগুলো তো বলে দিলাম মোটামুটি স্কেচ আপ 3D স্কেচ আমি মোটামুটি প্রায় 6টার মতো ইউজ করি এতগুলো তো লাগে না 5-6টার মতো এনাফ এনাফ হয়ে যায় আচ্ছা আর কি কাদের কি সমস্যা আছে বলো আমাকে